দুধ দিয়ে দাও না, এখনই দুধ দিয়ে দাও। হ্যাঁ একটু দুধ দিয়ে দাও। এই নাও, এবারটা একটু খোলো, গলা থেকে খোলো, নামাও ওটা। ও নামাও লেখা তো খাবার, খাবার খাবারের নাম দিয়েছে, কি কি খাবে বাবা বুবাই। আমি স্বেচ্ছায় তোমার বাড়িতে ভক্তি হাতে লেখাটা মাছি না, কে রে বলা যাবে না, বলা যাবে তাহলে এদের কেস, তাহলে তোরা করেছিস না না বলবে, তুমি ভাবছো না ছিলে তো ইয়ে করতে পারছি না, কেটে দাও ওটা। আগের দিনের ব্লগে বললাম না যে এখানে এন্ড নয়, এখনো অনেক গল্প বাকি আছে, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে কার্তিক পুজো, এত বছরে কোনোদিন হয়নি, কিন্তু এবছর আমার বাড়িতে এটা কার্তিক ফেলে গেছে। এখন কি যে করব কিছুই মাথায় ঢুকছে না, এদিকে অনেক কাজের চাপ, তার মধ্যে আবার নতুন করে আরেক পুজো। গতকাল রাতে কার্তিক ফেলে গেছে আর আজকে হচ্ছে কার্তিক পুজো, আর দেখো সকাল থেকে আমি বসে এই করছি, কারণ ভীষণ কাজের চাপ। এই সবগুলো আজকেই ডিসপ্যাচ করতে হবে, শুধু এই তিনটে না, আরও চার পাঁচটা রয়েছে যেগুলো আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো সব মিলিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা, তাও মিস্টার দে অনেকটা হেল্প করছে আমাকে। তো আমি এখন জাস্ট দু মিনিটের একটা টি ব্রেক নিতে বসেছি, কারণ আর না ভালো লাগছে না। ভোরবেলা প্রায় ছটার থেকে উঠে আমি কাজ করে যাচ্ছি, রাত্রেও লেট নাইট হয়েছে, প্রায় দুটো অবধি বসে কাজ করেছি। তো আর শুধু আমি একা না, মিস্টার দেও করছে আমার সাথে কাজ, কিন্তু খুব হেক্টিক হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। তো বললাম না, নিজেকে এবার দু মিনিট একটু সময় দিতে হবে। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর একটু আমার বাড়ির সামনের এই পুকুরটা দেখছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের, আর এখান থেকে একটা ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া দিচ্ছিল, যাতে মানে মাইন্ডটা বেশ ফ্রেশ লাগছিলো। এবার ভাবছি যে কী করবো, এই কার্তিক পুজো এই ফার্স্ট টাইম করতে হবে, কোনো অভিজ্ঞতা নেই। দেখো হাতের অবস্থা, দেখো রং করে করে পুরো হাতেও রং লেগে রয়েছে। তো এইসব ভাবতে ভাবতেই মিস্টার দে পুজোর সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছে, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে এসেছে, তিনি বলেছে দুটোর সময় এসে পুজো করে দেবে। দেখো বাবা এসেছে আমার বাড়িতে, তাকে তো এমনি ফেলে রাখতে পারি না, নিয়ম মেনে পুজোটা দিতে হবে। তবে হ্যাঁ, প্রথমবার কোনো অভিজ্ঞতাও নেই আর হঠাৎ করে কোনো প্ল্যান নেই, অভিজ্ঞতার থেকেও বড় কথা কোনো প্ল্যান নেই, এরকম হঠাৎ করে হয়েছে বলে সেইভাবে গুছিয়ে করতে পারছি না। নম নম চ করে কোনো রকমে পুজোটা অন্তত নিয়ম মাফিক মেনে রেখে দেবো। তো এই দেখো একটা বাজে, আমার কাজ সবে শেষ হলো, এখনও পুজোর ওদিকে আমি যেতেই পারিনি। এই দেখো কতগুলো, এই সমস্তগুলো এখন আমার ডিসপ্যাচ হবে, সব মিলিয়ে প্রায় সাতটা না নটা রয়েছে। তো এইগুলো সব ডিসপ্যাচ হবে, এগুলো মিস্টার দে এখন প্যাকিং করবে, আর আমি এখন স্নান করে পুজোর জোগাড় করতে যাব, কারণ টাইম নেই। দুটোর সময় ঠাকুরমশাই আসবে, আবার চারটের সময় আমাকেও বেরোতে হবে নিজেদের একটা পার্সোনাল কাজে, মেজোমার সাথে বেরোবে। এদিকে সমাধি এসছে, সমাধি ঠাকুরের জায়গাটা ভালো করে মোছামুছি করে দিক, আর আমি ততক্ষণে স্নানটা সেরে আসি। স্নান করে চলে এসেছি আর এসেই ঠাকুরের জোগাড় করতে বসে পড়েছি। আজকাল সেজেগুজে ঠাকুরের পুজো করতে বসতে পারিনি, নর্মালি বসে আগে পুজোর জোগাড়টা করে দিচ্ছি, কারণ হাতে রয়েছে জাস্ট 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে, তিনি খুব পাংচুয়াল আবার। আর যেহেতু আজকে কার্তিক পুজো, অনেকের বাড়িতেই তারও পুজো রয়েছে, তারও তারা রয়েছে। তো এদিকে আমি বসে ঠাকুরের এখানে জোগাড়টা করছিলাম আর রিও আমাকে ভিডিও করে দিচ্ছিল। ছেলেটা কিন্তু আমার বড় হয়ে গেছে, মাঝে মাঝেই আমাকে ভিডিও করে দেয়। আর এদিকে ফল প্রসাদ আর তার সঙ্গে খই মুরকি খেজুর মিষ্টি এই সমস্ত দিয়েই এবার পুজোর জোগাড় করেছি, কারণ এত তাড়াহুড়ো এত কম সময়ের মধ্যে এর থেকে বেটার আর কোনো কিছু করতে পারিনি। যদি বাবা চায় সামনের বছর না হয় ভালো করে করাই যাবে। আর জানি তোমরা হয়তো বলবে যে যাদের নতুন বিয়ে হয় বা যাদের বাচ্চা হচ্ছে না তাদের বাড়িতে এই কার্তিক ফেলে, বাট আমার ওইসবের কোনো গল্প নেই। আমার বিয়ের 15 বছর হতে চলেছে, ইভেন আমার একটা ছেলেও আছে। কিন্তু ওই যেটা হয় যে সবাই মজা করে জিনিসটা করেছে, আর তার থেকেও বড়ো কথা মানুষের ইচ্ছায় তো কিছু হয় না, ভগবানের ইচ্ছায় হয়। তো বাবা চেয়েছিল হয়তো এবছর আমার বাড়িতে আসবে, আমার কাছ থেকে পুজো নেবে, তাই হয়তো সেটা হচ্ছে। আমি এটা বিশ্বাস রাখি, আর বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, এটা তো কথাতেই আছে। তো জানি তোমাদের অনেকেরই আমার সাথে মতামত মিলবে না, কিন্তু আমি সব কিছুকে না ওই পজিটিভভাবে নিতেই ভালোবাসি। তো ওটাই হচ্ছে কথা, যে বাবার ইচ্ছে ছিল তাই বাবা এসেছে। তো এদিকে তো পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসে গেছে দেখতেই পাচ্ছ, আর এই যে রিও, রিওর সাথে আমি একটু মজা করছিলাম। আর এর মধ্যে একটা জিনিস বাকি পড়ে গেছিলো, সেটা হচ্ছে ময়ূরের পালক। কার্তিকের পুজো আর ময়ূরের পালক থাকবে না, তাই মিস্টার দে বেরিয়ে আবার দুপুরবেলা গিয়ে
খুঁজে খুঁজে ঠিক একটা ময়ূরের পালক নিয়ে এসেছে, তাকে দেওয়া হয়েছে, আর এবার সে ধুনোচির জোগাড়টা করছে। আমি না ধুনো জ্বালার কেসটা করতে পারি না, এটা সবসময় মিস্টার দেই করে দেয়। তো এদিকে পুজো শেষের পথে এখন আরতি হচ্ছে, আর আমি না শুধু বারবার ঘড়ি দেখছি, কারণ পুজো শেষ হলেই কোনো রকমের নাকে মুখে দুটো গুঁজে আমাকে আবার বেরোতে হবে। ওই যে বললাম একটা কাজ রয়েছে, তো মিস্টার দে আর রিও বাড়িতেই থাকবে, আমি আর মেজোমা যাব। আর এই দেখো পুজো শেষ করে জাস্ট পুজোর ওদিকটা একটু গুছিয়ে নিয়ে নাকে মুখে দুটো খেয়ে এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন ডাউট 4টাই বাজে। আর কালকে যে কুর্তিটা পরেছিলাম মায়ের ভাষণ দেখতে যাব বলে সেটাই পরেছি, কিন্তু প্যান্ট আর ওড়নাটা চেঞ্জ করে নিয়েছি। তো কেমন লাগছে জানিও আমাকে, এই প্যান্ট ওড়না দিয়েও কিন্তু চুড়িদারটা খুব ভালো লাগছে। তো যাই হোক আমি আমার কাজ সেরে আসি, এসে তারপর তোমাদেরকে আমার বাড়ির কার্তিক দেখাচ্ছি। এই দেখো ফিরে এসেছি, এখন ওই সন্ধ্যে 7:30-8টা মতো বাজে, আর আমাদের বাড়ির কার্তিক ঠাকুরের ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যা হোক করে খুব সাদামাটা করে এবারে পুজোটা সেরেছি, দেখা যাক আগামীবার কীভাবে করা যাবে, কারণ 3টে বছর তো পরপর পুজো করতেই হবে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এখন আবার ফ্রেশ অ্যান আপ হয়ে কাজ নিয়ে বসতে হবে, অর্ডারের প্রেশার রয়েছে, এখনও আরও 2 দিন চলবে একটানা। তোমরাও লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, দেখা হচ্ছে খুব শিগগিরই।